এটা কি তুমি লিখেছো যে না গানজা কুল পাই না লেখাপড়া করব কোন সময় ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ফারুক আহমেদ প্রয়াত কিংবদন্তি কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অন্যতম সেরা আবিষ্কার তিনি তার বহু নাটকে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ অভিনয়ের সঙ্গে রয়েছেন এখনো তো নামাজ পড়েন কপালে দাগ পেরে গেছে এই খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফারুক আহমেদ কিছুদিনের জন্য ব্র্যাক সহ বিভিন্ন এনজিওতে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি থিয়েটারের সাথে যুক্ত হন জাহাঙ্গীরনগরে পড়াকালীন সময়ে থিয়েটারে অভিনয় দিয়েই তিনি উনিশশো সালে অভিনয় শুরু করেন সেখানে ফারুক আহমেদ বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পী যেমন সুবর্ণ মুস্তফা হুমায়ুন ফরিদি লিটুয়ানম শিমুল ইউসুফ আহমেদ রুবেল আফজাল হোসেন সহ অনেক গুণী অভিনয় শিল্পীর সাথেই কাজ করেছেন তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় পঁচিশ বছর মঞ্চনাটকে অভিনয়কালে তিনি উল্লেখযোগ্যভাবে আলোচিত হন চক্র ও জৈবতী কন্যা প্রাচ্য কীর্তন খোলা ও কেরামত মণ্ডল নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে অভিনয়ের মাধ্যমে ফারুক আহমেদ জনপ্রিয় লেখক ও নাট্যকার হুমায়ুন আহমেদের নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তার অভিনীত নাটক টেলিফিল্মগুলো হল উড়ে যায় বকপক্ষী অচিন বৃক্ষ বৃক্ষ মানব গৃহসুখ প্রাইভেট লিমিটেড যমুনার জল দেখতে কালো চোরভুত বিলাস ইত্যাদি ইত্যাদি এছাড়াও তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যেমন টক ঝাল মিষ্টি নয় নম্বর বিপদ সংকেত শ্যামল ছায়া নদীর নাম মধুমতি ঘেটুপুত্র সহ ইত্যাদি ইত্যাদি ফারুক আহমেদ কমেডি দাসের অভিনয় বেশি করে থাকেন তিনি অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি লিখেছেন কালসাপের দংশন উচ্চ পানি সহ আরও বেশ কিছু চিত্রনাট্য তার দখলে রয়েছে বদ্রাগি বদ্রুল ও হাউমাউ সহ কয়েকটি নাটক তিনি পরিচালনাও করেছেন পঁচিশে মার্চ গণহত্যা দিবসে ফারুক আহমেদের জন্মদিন শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি সবসময় জন্মদিন পালন করা থেকে বিরত থাকেন কবি কবি বলেছেন। বলেছেন। পুত্র হইল পায়ের স্ত্রী আমি বলেছি আর যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন